হ্যালো সঙ্গম, নমস্কার, আদাব এবং জুজু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কোর্স নিয়ে কিছু প্রশ্ন, মানে পাবলিকের কিছু প্রশ্ন নিয়ে এবং হচ্ছে আমার কিছু ব্যক্তিগত কিছু হচ্ছে মানে কোর্স নিয়ে যে প্রশ্ন থাকতে পারে মানুষের, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। কোর্স বলতে অনলাইনে টাকা ইনকামের কোর্স, অনেকেই আমার কাছ থেকে অনেক কিছু জিনিস শিখতে চান বা আমি তো ট্রাই করি মানে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে দেওয়ার জন্য, বাট অনেক সময় কিন্তু আপনারা দেখা গেছে আরও হচ্ছে সাপোর্টটা চান, সাপোর্টটা নেওয়ার জন্য দেখা গেছে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি যার কারণে এই সাপোর্টটা দেওয়া পসিবল হয় না অনেক সময়। আপনারা জানেন আমি একটা অনলাইনে টুকিটাকি ইনকামে নিয়ে কিন্তু একটা কোর্স রিলিজ করতেছি, বা সেটা হচ্ছে এই মাসে না, আজকে হচ্ছে এই মাসের হচ্ছে 24 তারিখ জানুয়ারি মাসে, এটা ফেব্রুয়ারি মাসে রিলিজ হবে। ওকে, এখন ফ্রি বুকিংয়ে চলতেছে, তো ফ্রি বুকিংয়ে চলতেছে যেহেতু, তো দেখা গেছে এটা নিয়ে অনেক মানুষের অনেক হচ্ছে প্রশ্ন আছে বা কি আসে বিষয়, টোটাল হচ্ছে যে পুরো বিষয় নিয়ে আজকের হচ্ছে এই ভিডিও। তো এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু যারা ছিলেন বা আসেন তারা কিন্তু জানেন, বা বাদবাকি যারা ফেসবুকে ছিলেন তাদেরকে কাল গতকাল হচ্ছে লাইভ করে হচ্ছে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে যারা ইউটিউবে ছিলেন এতদিন ধরে, ইউটিউবে যারা আমাকে ফলো করতেন তারা কিন্তু বিষয়টা জানতেন না, অথবা যারা টেলিগ্রাম ফেসবুক সব দিকে যারা ফলো করতেন তারা মোটামুটি জেনে গেছেন এই বিষয়টা সম্পর্কে। তো এইটা আসলে মূলত 6টা ব্লুপ্রিন্ট রাখছি, যে 6টা ব্লুপ্রিন্টের মাধ্যমে আমি অলরেডি ইনকাম করছি অনেক টাকা, আর এই পুরো কোর্সটা কিন্তু মোবাইলের মাধ্যমে করা হয়েছে। যে সমস্ত কাজগুলা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না সেগুলো দেখা গেছে আপনার পিসি যখন প্রয়োজন হবে, আমাদের লোক আছে তারাই আপনাকে ওই ছোটোখাটো কাজগুলো পিসির মাধ্যমে করে দেবে, ওইটা কোনো সমস্যা নাই, তার মানে আপনি মোবাইল দিয়ে করতে পারতেছেন। তো এখন এই 6টা ব্লুপ্রিন্ট আসলে কি? সিপ অনলাইন পেমেন্ট কার্ড, এই সিপ প্রথম যেটা আছে সেটা হলো সিপ অনলাইন পেমেন্ট কার্ডের একটা ব্লুপ্রিন্ট আমি রাখছি, এটা থেকে অলরেডি আমি 1 লাখ টাকার উপরে বেশি ইনকাম করতে পারছি। এই কার্ডগুলো কিন্তু সব জায়গায় পেমেন্ট করা যায় না, যারা ইউএসএ বেসড বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি যেমন আমরা অনলাইনে কাজ করি, আমাদের দেখা গেছে ডোমেন হোস্টিং কেনা প্রয়োজন হয়, যারা সিপিএ মার্কেটিংয়ে কাজ করে তারা দেখা গেছে অল্প দামে দেখা গেছে ডোমেন কেনা লাগে প্রতিদিন, তাদের জন্য এই কাজ এই সিপ অনলাইন পেমেন্ট কার্ডটা কাজ করবে। আবার দেখা গেছে আমরা আইপি কিনি যারা সার্ভেটে কাজ করে, বা নাম্বার কিনি বা ফ্রক্সি কিনি, তারপর দেখা গেছে অনেকে ভিপিএন কিনে থাকেন, বিভিন্ন ডোমেন হোস্টিংয়ের জায়গা হচ্ছে আপনার পেমেন্ট করা লাগে, পাসকমের, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো দেখা গেছে ওইখানে হচ্ছে এই সিপ অনলাইন পেমেন্ট কার্ডটা মানুষ ব্যবহার করে। এই সিপ অনলাইন পেমেন্ট কার্ডটা অনেকটা এরকম যে আপনার দেখা গেছে $100 কেনা পড়বে, আপনার দেখা গেছে $45 বা $50 আপনি কিনতে পারবেন, ওই একটা সোর্স আমি আপনাদেরকে দিয়ে দিব। এই সোর্সটা আমার নিতেই আমার প্রায় আপনার 50,000 টাকা খরচ করা লাগছে বাংলাদেশি টাকায়, এইটা আমি হচ্ছে কোর্সের ভিতরে রাখছি। ওকে, তারপর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ফ্রি প্লাস্টিক মাস্টার কার্ড, আর এই এই মাস্টার কার্ডটা বাংলাদেশে অনেকেই সেল করে, এটা হচ্ছে 5 থেকে 10,000 টাকার আপনার 5 থেকে 20,000 টাকা মান্থলি ইনকাম করা যাবে এটা অনায়াসে মোবাইল দিয়ে, আর এই মাস্টার কার্ডটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়, কিন্তু আপনার সেটা দেখে গেছে আপনার অ্যাসেচুয়াল এই মাস্টার কার্ড দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু মানে অনেক কিছু, আপনি ফেসবুকে বুস্ট করতে পারবেন, ইউটিউবে অ্যাড দিতে পারবেন, গুগল অ্যাড দিতে পারবেন, আর গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন, আপনি ফাইবারে পেমেন্ট করতে পারবেন, অনেক জায়গায় পেমেন্ট করা যাবে, কোনো সমস্যা নাই এটা দিয়ে, ঠিক আছে। আপনি হচ্ছে বাংলাদেশে যে কোনো এটিএম বুথ ইন্টারন্যাশনালি মাস্টার কার্ড সাপোর্ট করে এই ধরনের মনে করে এটিএম বুথ থেকেও টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে রাখছি। তারপর হচ্ছে সিক্রেট বিজনেস, এই বিজনেসে প্রায় আমি 10 থেকে 15 লাখ টাকার মতো ইনকাম করছি, এটার আমি রাখছি, কিন্তু সিক্রেট বিজনেসটা এই জন্য বলা হয়েছে এটা এমনভাবে এতটাই সিক্রেট, এটা হচ্ছে পাবলিকলি বলা আসলে পসিবল না, কিন্তু যেহেতু কোর্সের যারা করবেন বা সামনে যারা করবেন কোর্সটা তারা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর 4 নম্বর সেটা হচ্ছে ফেসিভ ইনকাম, অ্যাডসেন্স ইনকাম, আমি কিছুদিন আগে কিন্তু একটা হচ্ছে অ্যাডসেন্সের ভিডিও করছি, এটা কিন্তু দেখা গেছে 2100 মানুষ মানে 2200 মানুষের মতো দেখছিল ওই ভিডিওটা, মেবি আছে কি না নাই জানি, নাকি এটা হচ্ছে হাইড করে রাখছি, আচ্ছা দেখি তারপরেও গুগল অ্যাডসেন্স ইনকাম, গুগল অ্যাডসেন্স সেট আপ, আচ্ছা ওই ভিডিওটা সম্ভবত আমার হচ্ছে প্রাইভেট করা আছে, যাক সেটা ওইটাতে দেখাইছি হচ্ছে $2200 ইনকাম প্রুফ আমি দেখাইছি, কিন্তু আসলে কোন কোন ডোমেন থেকে আসলে আমি হচ্ছে $2200 ইনকাম করছি হাতে কলমে কিন্তু ওইটা কিন্তু প্রুফমেন্টটা আপনারা কখনোই দেখান নাই, তো ওইটা কিন্তু আমি এই হচ্ছে কোর্সের ভিতরে রাখছি, যে এটাতে হচ্ছে প্রায় আমি $2200 মতো ইনকাম করছি, এবং সেটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, যদি পিসির ক্ষেত্রে দেখা গেছে স্ক্রিপ্টের যদি স্ক্রিপ্ট বা ওয়েবসাইটে যদি মেকআপ করা লাগে সেক্ষেত্রে আমরা সেটা হচ্ছে আপনাকে সাপোর্ট দেবো,
ঠিক আছে? তো ওটা হচ্ছে রাখছি, এবং আপনি ওইটা মোবাইল দিয়ে প্যাসিভলি ইনকাম করতে পারবেন অ্যাডসেন্স থেকে। আর অটো পাইলট ইনকাম, অটো পাইলট পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে অটো পাইলট ইনকাম। অটো পাইলট ইনকাম সম্পর্কে সবাই জানতে আমাকে মনে মনে করেন এস এম এস করেন, প্রত্যেকটা ভিডিওটি কিন্তু দেখা গেছে ইয়া থাকে কি বলে, মনে করেন আমার লিঙ্ক দেওয়া থাকে অটো পাইলট ইনকাম সম্পর্কে জানার জন্য আমার সাথে যোগাযোগ করুন, এরকম একটা লিঙ্ক থাকে, এইটার কিন্তু এই কোর্সের আন্ডারেই পাবেন। আর ফেসবুক ইনকাম, ফেসবুকের ইনকাম করার জন্য যে আসলে কয়টা ইনকামের সোর্স আছে বা আমি কয়টা থেকে ইনকাম করছি সবগুলো ডিটেলস কিন্তু এই ছয় নাম্বার পজিশনে বা ছয় নাম্বার অপশনে কিন্তু রাখছি, ঠিক আছে? তো এইগুলো দিকে এই ছয়টা ওয়ে দিয়ে আমি অলরেডি ইনকাম করছি, বা এই ধরনের এইগুলো দিয়েই মূলত অলরেডি আমি ইনকাম করছি, যার কারণে এগুলো ব্লু প্রিন্ট হিসেবে এখানে রাখা হয়েছে। আমি কত টাকা ইনকাম করছি না করছি কিন্তু ইউটিউবের কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে, ওকে? এছাড়া যারা হচ্ছে কোর্স করবেন তারা হচ্ছে সরাসরি বিষয়গুলো দেখতে পাবেন। তারপরে দেখা গেছে কোর্স নিয়ে কিছু প্রশ্ন আমি আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হলো মূলত কোর্স নিয়ে কিছু প্রশ্ন যে কোর্স করতে কী কী লাগবে। কোর্স করতে সচরাচর জেনারেলি আপনার একটা দেখা গেছে আপনার মোবাইল থাকলেই হবে। মোবাইলের ভিতরে দেখা গেছে অ্যাজ ইউজুয়াল বর্তমানে যে সমস্ত মোবাইলগুলো আছে সেগুলো তো দেখা গেছে আপনার 4GB র্যামের নিচে আশা করি সেল করে না মার্কেটে বর্তমানে, তো সেক্ষেত্রে ওইরকম একটা মোবাইল থাকলেই হবে, কারণ ইন্টারনেট ব্রাউজ করতে হবে আপনাকে। মোবাইল দিয়ে কি কাজ করতে পারবো, সব কাজ করতে পারবো? হ্যাঁ, মোবাইল দিয়ে সব কাজ করতে পারবেন, যদি বাই চান্স হচ্ছে পিসির দরকার হয়ে পরে আপনি যদি পিসি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে সাপোর্ট দিব, আপনাকে আপনার কাজটা আমরা করে দিব, কারণ এটা যেহেতু ইন্টারনেটের কাজ, আপনি যদি আমাদেরকে অ্যাক্সেস দেন কোনো একটা জিনিসের বা আইডি পাসওয়ার্ড দেন বা কাজ করার সময় আপনার ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে যদি ওখানে যদি কাজ করা লাগে সেক্ষেত্রে আমরাই আপনাকে ওইটা গাইড করব। আর মোবাইল কনফিগারেশন কেমন লাগবে ওটা তো বলেই দিছে যে হচ্ছে 4GB র্যামের তো এখন হচ্ছে নিচে স্যালি করে না, তো 4GB র্যাম যদি থাকে তাহলে ভালো। যদি কাজ করতে সমস্যায় পড়ি তখন কি সাপোর্ট পাবো কি না? হ্যাঁ, অবশ্যই পাবেন, সেক্ষেত্রে কাজ করতে গিয়ে অবশ্যই আপনাকে, আর এখানে সাপোর্টটা অবশ্যই আপনার জরুরি, কারণ দেখা গেছে আমার যে কোর্সটা অফলাইন এবং অনলাইন দুইভাবে সাজানো হয়েছে, কারণ অফলাইনে যে টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়েছে সেই টিউটোরিয়ালগুলো দেখে পুরোটাই আপনি কভার হতে পারবেন না, কারণ এই কভার হতে পারবেন না এই জন্য আমি হচ্ছে এইভাবে এই জন্য কোর্সগুলো করছি, কারণ এই কোর্সগুলো নিয়ে যাতে হচ্ছে বাইরে কেউ সেল করতে না পারেন। মনে করেন আমি এমনভাবে টিউটোরিয়ালগুলো তৈরি করলাম সম্পূর্ণ টিউটোরিয়াল হচ্ছে দেখা গেছে পেয়ে গেলেন, মানুষ দেখা গেছে একজন কোর্স কিনে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সেল করবে। তো আমি চাই না যে দেখা গেছে মনে করেন আমি এত বছর একটা সাধনা একসাথে এতগুলো সাধনা দেখা গেছে ছয় সাতটা কোর্স দেখা গেছে একসাথে পাচ্ছেন একটা কোর্সের ভিতরে, তো আমি চাই না যে এগুলো দেখা গেছে আপনারা নিয়ে সেল করেন। তো আমি এই জন্য দেখা গেছে কোর্সগুলো অর্ধেক দেখা গেছে মনে করেন টিউটোরিয়াল করছি, অর্ধেক আপনাকে এভাবে লাইভে জুমে বা দেখা গেছে গুগল মিটে এসে আপনাকে ট্রেনিংটা নিতে হবে। কোর্সে কী কী শিখতে পারবো, ওই যে আমি বললাম কোর্সে এই ছয়টা তো শিখতেই পারবেন, আরও দেখা গেছে আরও চার পাঁচটা থেকে মনে করেন টোটাল আটটা দশটার মতো আমি হচ্ছে ইনকামের ওয়েস রাখছি। কিছু ফ্রি ইনকামের কোর্স আছে এবং হচ্ছে কিছু আপনার টাকা খরচ করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? মানে মনে করেন কিছু টাকা খরচ করতে হয় কোর্সের, উপায়গুলো তো অনেকগুলো আছে, আট দশটা উপায় দিয়ে দিছি, তো যেগুলো দেখা গেছে ফ্রিতে ইনকাম করতে পারবেন সেগুলো আগে করবেন, যখন কিছু ইনকাম আসবে তারপর দেখা গেছে যেগুলো টাকা খরচ হচ্ছে ওই জায়গায় গিয়ে ইনভেস্ট করবেন। মানে এখানে সব ধরনের ইনকামের সোর্স আমি রাখছি, আমার মানে আবার যতটুকু অভিজ্ঞতা আছে সবগুলো মানে মোটামুটি রাখছি আর কি। এখন টোটাল কয়টা কোর্স কোর্সে এটা তো বলে দিলাম পাঁচ নাম্বার, ছয় নাম্বার আছে টোটাল কোর্স কয়টা আছে জিজ্ঞেস করতে পারেন। যেহেতু হিমন ভাই আপনি জিজ্ঞেস করতে পারেন, হিমন ভাই আপনি তো বলছেন এখানে অনেকগুলো কোর্স আছে, হ্যাঁ অনেকগুলোই কোর্স আছে কিন্তু ছয়টা ব্লু প্রিন্ট আছে, ওই ছয়টা দিয়ে আপনি অনায়াসে মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও অনেকগুলো ওয়ে আছে, ধরে নেন হচ্ছে আট থেকে দশ বারোটা থাকবে টোটাল কোর্সের সংখ্যা, ঠিক আছে? একটা কোর্সের ভিতরে আপনি কত টাকা আয় করছেন, যেহেতু আমি কত টাকা আয় করছি সেটা নিতান্ত নতুন করে বলার কিছুই নাই ভাই, আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন তারা জানেন আমি অলরেডি আপনাদেরকে প্রমাণ দিছি, তো সেটা নিয়ে আর কিছু বললাম না ভাই। আমি অ্যারাউন্ড যদি আপনাদেরকে বলি 15 থেকে 20 লাখ, 30 লাখ টাকা হয়তো বা নাও হতে পারে, তবে 25 লাখ টাকার মতো হবে এই ছয় সাত বছরের ভিতরে, ছয় সাত না 5-7 বছরের ভিতরে। টাকা দেওয়ার পর কোর্স কীভাবে পাবো বা কখন পাবো, টাকা দেওয়ার পর কোর্স হচ্ছে আপনি কীভাবে পাবেন সেটা আমি বলি, এটা কোর্স হবে না এটা কোর্স হবে, ওকে? টাকা দেওয়ার পর কোর্স আসলে আপনি যদি মনে করেন টাকা আসলে কত টাকা দিতে হবে সেটা আগে বলি, যে আচ্ছা কোর্স ফি কত সেটা আগে বলি, 11 নম্বরটা এটা আগে দেওয়ার দরকার ছিল। কোর্স ফি আসলে আপনার সামনের মাসে রিলিজ হবে তখন 6,000 টাকা দাম থাকবে, রিলিজ হওয়ার পরবর্তীতে 6,000 টাকা দাম থাকবে, এখন 70% ডিসকাউন্ট চলতেছে। আপনারা যদি মনে করেন কোর্সটা এখন বুকিং দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি 6,000 টাকা 70% মানে হচ্ছে 1,800 টাকায় বুকিং দিয়ে রাখতে পারবেন। সামনের মাসে হচ্ছে যে কোনো একটা দিন 15 তারিখের ভিতরে, 15 থেকে 20 তারিখের ভিতরে আপনারা হয়তো বা দেখে গেছে আপনার কোর্সটার আপনার যে নাম, আপনি যখন টাকা দিবেন আপনার নাম্বার আমার কাছে থাকবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আমি কন্ট্যাক্টে আপনার সাথে যোগাযোগ করে আপনার কোর্সটা দিয়ে দেবো, কীভাবে কী করতে হবে প্রসিডিওর আপনাকে জানিয়ে দেবো।
ঠিক আছে, এবং কখন পাবো সেটা তো বলে দিলাম। কোর্স ফি দেওয়ার পর কি ইনকাম শুরু হবে? হ্যাঁ অবশ্যই, এটা যদি আপনার মনে করেন যে কোর্স ফি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনকাম শুরু হবে, কোনটা থেকে? এই দ্বিতীয় নাম্বার, এবং দ্বিতীয় নাম্বার যেটা আছে সেখান থেকে ইনকাম করতে পারবেন কোর্স ফি দেওয়ার পর। আবার এটা থেকেও ইনকাম করা যেতে পারে, এবং দেখা গেছে আপনার এটা থেকেও ইনকাম করতে পারবেন। তিনটা ওয়ে আছে কোর্স ফি দেওয়ার পর আপনার ইনকাম করতে, যেমন এই যে ফ্রি প্লাস্টিক মাস্টার কার্ড, কার লাগে না? আপনারা যারা এখন ভিডিও দেখতেছেন, কার লাগে না এই ফ্রি প্লাস্টিক মাস্টার কার্ড? আপনাকে যদি আমি এখন বলি যে ভাই আমি হচ্ছে ফ্রিতে প্লাস্টিক মাস্টার কার্ড এনে দেব, এই প্লাস্টিক মাস্টার কার্ডটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, এমন কোনো জায়গায় নাই অনলাইনে পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, এরকম কোনো জায়গা নাই আপনি অ্যাকসেপ্ট করবেন না এই কার্ডটা। আপনি সেটা দেখে গেছে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে, বা আলি এক্সপ্রেস, আলিবাবা, বা ধারাজে, আপনি ধারাজ না, ধারাজ তো বাংলাদেশের একটা ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল সব জায়গায় আপনার এই কার্ডটা ইউজ করবে, এবং এই কার্ডটা প্লাস্টিক মাস্টার কার্ড। আমি আপনাকে যদি বলি ভাই এই কার্ডটা কিন্তু দেখা গেছে আমি ফ্রিতে পাবো, কিন্তু আমি কিন্তু আপনাকে বলবো না যে দেখা গেছে এটা ফ্রিতে আমি নিয়ে আসতেছি, আমি আপনাকে বলবো যে ভাই আপনি আমার কাছ থেকে নেবেন কি না 1000 টাকা। সবাই কিন্তু নেবেন এটা, এটা কিন্তু, এটা কিন্তু আপনার, আপনি এখন বুঝতে পারবেন যে আসলে আপনি অনলাইনে তো অনেকদিন ধরে হয়তো বা আসেন লেগে, এটা কিন্তু আপনি জানেন একটা মাস্টার কার্ড কতটুকু হচ্ছে আপনার কার্যকরী আপনার। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু আছে তাদেরকেই আপনি অফার করতে পারবেন, আপনি কিন্তু বলবেন না যে এই কার্ডটা দেখা গেছে আপনার আপনি ফ্রিতে নিয়ে আসবেন, তো ওটা থেকে কিন্তু ইনকাম করা যাবে। ওকে, তো সেক্ষেত্রে দেখা গেছে কোর্সের টাকা পে করলে দেখা গেছে ইনকাম শুরু হওয়ার চান্সেস আছে বা হবে, তো বাদবাকি দেখা গেছে আপনার প্রসেসটার উপর নির্ভর করবে কীভাবে টাকা পে করবো। টাকা পে করার পর জন্য আপনাকে অবশ্যই দেখা গেছে আমার নাম্বারে যোগাযোগ করতে হবে, আমার নাম্বার হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার নাম্বারে যদি আপনি দেখা গেছে কল দেন অথবা দেখা গেছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, সেক্ষেত্রে দেখা গেছে ওই নাম্বারে আপনি পে করতে পারবেন। কোর্স ফির বাইরে কি আর কোনো টাকা খরচ করতে হবে? কোর্স ফির বাইরে সচরাচর বলতে আপনার এখানে তো মনে করেন কোর্সের ওই অনলাইনে ইনকামগুলো তো অনেকগুলা, কিছু কিছু অনলাইনে ইনকাম আছে ফ্রিতে ইনকাম করা যাবে, কিছু কিছু অনলাইনে ইনকাম আছে টাকা খরচ করতে হবে, যেগুলোতে দেখা গেছে টাকা খরচ হবে সেগুলো দেখা গেছে আপনার প্রথম দিকে করার দরকার নাই, মানে কোর্সটা নেওয়ার পরে দেখা গেছে ওইগুলোতে ইনভেস্ট করার দরকার নাই, আর যেগুলো দেখা গেছে ফ্রিতে ইনকাম করা যাবে প্রথমে ওইগুলো দিয়ে আপনি ইনকাম করবেন। কোর্স কীভাবে করতে হবে? কোর্স আসলে করার জন্য দেখা গেছে আমি আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দেবো, অফলাইন টিউটোরিয়াল, ওই টিউটোরিয়ালগুলো দেখে কিছু ক্লিয়ার হবেন, সবগুলো বিষয় ক্লিয়ার হতে পারবেন না, কারণ এগুলো দেখা গেছে সব কিছু একসাথে আমি মনে করেন রাখি নাই। তারপর যেগুলো বুঝবেন না সেগুলো আমাকে লাইভে এসে গুগল মিটে এসে সেগুলো প্রশ্ন করবেন, আমি সেগুলো উত্তর দিব আপনাকে বা সেগুলো সমাধান করে দেব। আর কোর্স কীভাবে হবে, অনলাইন হবে অফলাইন দুইভাবেই হবে, এই হলো মূলত আমাদের কোর্সের প্রসেস। আর বাদবাকি যদি আপনাদের আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে দেখা গেছে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং হচ্ছে আমাদের যে টেলিগ্রাম আছে আমি বারবারই বলি যে আমার যে টেলিগ্রামটা আছে এই টেলিগ্রামে যদি আপনারা যোগাযোগ করেন, টেলিগ্রামে প্রথমে যদি থাকেন তাহলে টেলিগ্রামে কিন্তু সব কিছু বিষয় কিন্তু আমি আপডেট দিয়ে থাকি সবসময়, ইউটিউবের আগে কিংবা ফেসবুকের আগে কিন্তু দেখা গেছে আপনার এই আপডেটগুলো পান আপনারা। দেখেন এই যে মনে করেন আমি কত টাকা ইনকাম করছি, এই যে দেখেন ফ্রি বুকিংয়ের কোর্স, এবং হচ্ছে এই যে দেখেন আমি যে দেখা গেছে এই নিউজগুলো কিন্তু আপনারা আগে জানতেন না, বা টেলিগ্রামে কিন্তু এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দিই না, এগুলো দেখা গেছে আমি ফেসবুকে দিই না, ইভেন দেখা গেছে ইউটিউবে এগুলো কিন্তু দিই নাই এখনও পর্যন্ত। এই যে যেমন দেখেন এই স্ক্রিনশটগুলো, ছোটো ছোটো যে নিউজগুলো নিউজের আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু দেখা গেছে ভিডিও আকারে আসলে দেখা গেছে এগুলো ইউটিউবে দেওয়ার পসিবল হয় না, এই জন্য দেখা গেছে আমি টেলিগ্রামে আগে দিই। আপনারা যারা এখনও টেলিগ্রামে জয়েন করেন না প্লিজ হচ্ছে টেলিগ্রামে জয়েন করবেন, তাহলে আমি আপডেট যে নিউজগুলো সাথে সাথে যেগুলো দিই সেগুলো কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে দেখা গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।